সুন্দরী আপু, আপনার নাম কি? অজন্তা। মাশাআল্লাহ, আপনি অজন্তা, আপনার চেহারাটা খুব সুন্দর। আপনি থাকেন কোথায় আপু? থাকেন নবসিন্দে। নবসিন্দে কোথায় থাকেন? নবসিন্দে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? আচ্ছা, আপনি এই প্রতিবেদনের সামনে আর কোনো সময় আইছিলেন আপু? না ভাই, প্রথম। এই প্রথম? ও আচ্ছা আচ্ছা। তাই আপনি বয়স কত হবে আপু? আচ্ছা, তা কি উদ্দেশ্যে আইছেন? দর্শক ভাইদের কাছে বলেন। মনের মতো একজন মানুষের জন্য আইছি। মনের মতন মানুষ? কেন, এত সুন্দর চেহারা, মনের মতন মানুষ পাও নাই? কারোর সাথে রিলেশন করো না? কেন, কেউ প্রপোজ করে নাই? মাশাআল্লাহ, আপনার যে চেহারা, আমি তো ক্রাশ খাইছি। অবশ্যই স্থানীয় ছেলেরা তো আরো বেশি খাবে। মাশাআল্লাহ, আপনার চেহারা, ফেস কাটিং ভালো। অবশ্যই বিয়ের প্রপোজাল পান নাই? পাইছি ভাই অনেকেই, কিন্তু গরিব বইলা। আপনি একটা ইয়াং মেয়ে, ঠিক আছে, আপনি তো অবশ্যই লেখাপড়া করেন। লেখাপড়া করেন না কেন? আর পড়েন নাই? কি কারণে? বাবা চলে গেছে, পড়ালেখার খরচ কে চালাবে? ও আচ্ছা আচ্ছা। তো বাবা কোথায় গেছে? বিয়ে করে চলে গেছে। কোথায় গেছে? ভারত গেছে। ভারত? আম্মু কি করে? আম্মু একটা মেশিন আছে না, ঘরে মেশিন চালাইতো। মেশিন? কাপড় চোপড় চালায় মেশিন। ও আচ্ছা আচ্ছা। তা মেশিনটা কি এখন? মেশিন নাই, নষ্ট হয়ে গেছে। কি বলবো, ঠিক করার টাকা নাই? ঠিক করার টাকা নাই বলেই তো প্রতিবেদনে আইছি, মনের মতো একজন মানুষ। ও আচ্ছা আচ্ছা। তা এখন কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করবে। মাশাআল্লাহ, আপনার চুলগুলো খুব সুন্দর, খুব কিউট একটা মেয়ে। কিন্তু আপনি বলছো যে বিবাহ হয় নাই আপু, আপনি মিথ্যা কথা বলছো নাকি? না, আপনার যে নাকে নাক ফুল দেখা যায়। নাই নাই, সব করা করছে। কি মোটা মোটা চেইন, কি মোটা মোটা সোনা, এগুলো কি স্বর্ণ? সিটি গোল্ড না স্বর্ণ? মানে আপনি কি বেদে? ও আচ্ছা আচ্ছা। বেদে না, বেদে বুঝো আপু? সাপুরিয়া বলে যে? ও আচ্ছা আচ্ছা। তাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনি টাচ মোবাইল চালান? ছোট আপনার নাম্বারটা বলেন। 017 77 76 98 7 2 4। আবার বলেন। 017 76 9 8